যিমানেই কঠোর নহক কিয় সলনি নহল একাংশ সরকারি কর্মচারীর চরিত্র। ঘটনা গহপুরৰ কৃষি বিভাগের এজন জ্যেষ্ঠ এডিওৰ, নাম সোণমণি শইকীয়া। এজন সোণমণি শইকীয়াই কাম করার ধরনে বেলেগ হয়। সোণমণি শইকীয়াক সরকারে নিযুক্তি দিছে গহপুরত, দরমহাও লয় মাহেকর মূরত, কিন্তু কাম নকৰি থাকে বিশ্বনাথত। তেখেত আহি পেলাই ইয়াত কাম কৰিব লাগে। বিশেষকৈ এডিঅ'জনক আমি ইয়াত, আমাৰ গহপুৰত তিনিটা চাইকেল আছে, এডিঅ' চাইকেল তিনিটা আছে। তেওঁ কোনটো চাইকেলত পৰিছে মই নাজানো, কিন্তু তেওঁ যে অনুপস্থিতি এই কথাটো আমি ভালকেই জানো। গতিকে তেওঁ আহক আৰু তেওঁ ইয়াত কাম কৰক আৰু আমাৰ যিখিনি সমস্যা আছে তেওঁ সমাধান কৰক। বান বিধ্বস্ত জুৰুলা গহপুৰ মহকুমাত বিগত কেইবামাহ ধৰি নাই কৃষি বিভাগৰ এছডিঅ'। এছডিঅ' পদ খালী হৈ থকাত কামসমূহ সুচাৰুৰূপে চলাই নিবৰ বাবে সরকারে নিযুক্তি দিছিল জ্যেষ্ঠ এডিও সোণমণি শইকীয়াক। কিন্তু এডিও সোণমণি শইকীয়াই গহপুরত চাকরি জয়েন করলে ঠিকই, কিন্তু গহপুরত এদিনও কাম নকৰি কোনোবা বরমরিয়ার আশীর্বাদত এটাচমেন্ট লৈ পালেগৈ বিশ্বনাথ কৃষি বিভাগৰ কার্যালয়, যার বাবে গহপুরত এগৰাকীও কৃষি বিভাগৰ বিষয়া নথকার বাবে 80% পাবলগীয়া কৃষকে লাভ করা নাই সুবিধা। বঞ্চিত হৈছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি ধন লাভ করাত। তেখেত গহপুরৰ অনুপস্থিত থকার কারণে আমার কৃষকসকল আজি যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে, প্রাপ্যরপা বঞ্চিত হব লগাইছে। বর্তমান গহপুর সমষ্টিটো বানে জুরুলা গৈছে, কৃষকসকলক ভূই রোয়ার সময় কিন্তু এই কৃষকসকলক সকাহ দিবর কারণে যেটো কৃষি বিভাগ থাকিব লাগে সেই কৃষি বিভাগের এডিওগুলো কিন্তু বিশ্বনাথ চাৰিআলিত বহি লৈ পেলাই গহপুর তদারক করেছে। ইফালে সাংবাদিক অহার কথা গম পাই দৌড়াদৌড়িকৈ সোণমণি শইকীয়াত বিশ্বনাথৰ ডিষ্ট্ৰিক্ট এগ্ৰিকালচাৰ অফিচাৰক লগত লৈ পালেহি গহপুৰ। চালে বেৰেকুবে সাংবাদিকক কলে এনেকৈ, ডিজাষ্টাৰটো ডিএনও ইয়াত বনাই দিছে মই, হা ডিএনও বনাই দিয়াৰ পিছত কথা মানে কি, মই যদি বিশ্বনাথ চাৰিআলিত থাকিব হয় তেতিয়া মই দুটা বস্তু মানে মিলাই থাকিব পাওঁ। বন্ধপাল মোৰ আহিলে নাইপুৰত আহি পাওঁ, নাইপুৰত মই গোৱাবছৰ পাওঁ, তাৰপৰা যদি খোলাবাত মই আকৌ বিশ্বনাথ চাৰিআলিত মই চাবলগীয়া হয় ডিজাষ্টাৰ কাৰণে, গতিকে দুফালে মোৰ মানে মেনেজ হৈ যায়। প্লাছ মই আকৌ বগাং চাইকেলটোৱে মই চাবলগীয়া হয়, গতিকে যদি মই মানে একেটা থাকিব তেতিয়া মোৰ তেতিয়া প্ৰব্লেম হয়। গতিকে ডিএনও হিচাপে আপুনি যদি ডিষ্ট্ৰিক্ট নলেজ হিচাপে চায় তেতিয়া মই দুইটা ছাবজেক্টত মই ঘূৰা পকা কৰিবলগীয়া হয়। এতিয়া প্ৰশ্ন হ'ল সোণমণি শইকীয়া কোন বৰমৰীয়াৰ আশীৰ্বাদ পুষ্ট? গহপুৰত চাকৰি নকৰি বিশ্বনাথত চাকৰি কৰিবলৈ সোণমণি শইকীয়াৰ ইচ্ছা কিয়? গহপুৰত জ্যেষ্ঠ এডিঅ হিচাপে নিযুক্তি দিয়া স্বত্তেও চাকৰি নকৰি বিশ্বনাথত কেৱল এডিঅ হিচাপে চাকৰি কৰাৰ উদ্দেশ্য কি? গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।